नमस्कार बंधुरा, गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो आलू दिए बेंगली दई चिकेन रेसिपी। आज के आमी चिकेनेर रेसिपिटी जेईभावे बानाबो सेईभावे बानाले देखबेन रेसिपिटिर स्वाद किन्तु हबे असाधारण एबं आपनारा चटजलदी बानिए बाड़ीर सकलके खुशी करे दिते पारबेन। चलुन ताहले बंधुरा देखे नी आमी ए बेंगली दई चिकेन रेसिपिटी किभावे बानाई। कड़ाई दिए दिए 1 टेबिल स्पून तेल, तेलटा गरम हो गए दिए दिलाम 1 टी स्पून नून। तेलर मध्य नूनटा दिले तेलटा सिटिए जाबे ना। एखाने देखुन आलूगुलो आमी डुमुडुमु करे केटे रेखेछि, ठीक एइभाबे दुटুকটো করে কেটে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 টি স্পুন হলুদ গুঁড়ো পাউডার। হলুদ গুঁড়ো পাউডারটিকে ভালোভাবে আলুগুলোর সাথে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। এইভাবে নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে দেখবেন রেসিপিটির মধ্যে স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমরা 5 মিনিটের জন্য ভেজে রেখে হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা আলুগুলোর হালকা কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে অবধি আলুগুলোকে ভেজে নিতে হবে। এবারে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরো 1 টেবিল স্পুন তেল, তেলটা গরম হয়ে গিয়েছে, চিকেনগুলো ছেড়ে দেব। দিয়ে দিলাম 1 টি স্পুন নুন এবং 1/2 টি স্পুন হলুদ গুঁড়ো পাউডার। নুন ও হলুদ গুঁড়ো পাউডার দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে 5 মিনিটের জন্য ভেজে নেব। এইভাবে দই চিকেন রেসিপি করার জন্য চিকেনগুলোকে ভেজে নিয়ে রান্না করলে দেখবেন খুবই কিন্তু টেস্ট বেড়ে যায়। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এবারে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা ঠিক এই পর্যায়ে অবধি চিকেনগুলোকে ভেজে নেব। এবারে চিকেনগুলোকে নামিয়ে নিয়ে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও 1 টেবিল স্পুন তেল। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং 1/2 টি স্পুন গোটা জিরে ফোড়ন। এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি 3টে পেঁয়াজ এবং 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে আমরা মিডিয়াম ফ্লেমেই 2-3 মিনিটের জন্য ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টি স্পুন নুন। নুনটা এই সময় দিলে দেখবেন পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। নেড়ে নেওয়া হয়ে গিয়েছে, এখানে আমি নিয়েছি 15টা রসুনের কোয়া এবং 1 ইঞ্চি আদা পেস্ট। এগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 3-4 মিনিটের জন্য ভেজে নেব। আদা ও রসুনটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে, পেঁয়াজটাও আগের তুলনায় অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টি স্পুন জিরে গুঁড়ো, 1 টি স্পুন ধনে গুঁড়ো, 1 টি স্পুন চিকেন কারি মশলা পাউডার। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবং 1/2 টি স্পুন হলুদ গুঁড়ো পাউডার। সব কিছুকে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং মশলাটিকে আমরা তেল ছাড়া অবধি কষিয়ে নেব। এইভাবে তেল ছাড়া অবধি মশলা কষিয়ে নিলে দেখবেন খুবই ভালো হয়। এখানে দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকেও মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং একসাথেই কষিয়ে নেব। দশ মিনিট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা মশলা থেকে ক্রমশ তেল বাইরে বেরিয়ে আসতে শুরু করে দিয়েছে।
এইরকম মশলা থেকে তেল বাইরে বেরিয়ে এলে বুঝতে হবে মশলাটি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মেশানো হয়ে গিয়েছে। এখানে আমরা 100 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছি, দইটা দিয়ে দেব মশলার মধ্যে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখব এবং দইটা দেবার পরে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে থাকব। নেড়ে যেতে যেতে 10 মিনিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, গ্রেভি থেকে ক্রমশ তেল বাইরে বেরিয়ে আসতে শুরু করে দিয়েছে। এইভাবে তেল বেরিয়ে আসা অবধি দইটাকে কিন্তু মশলার সাথে অবশ্যই কষিয়ে নিতে হবে। কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব, তারপরে এর মধ্যে ভেজে রাখা আলু এবং মাংসগুলো দিয়ে দেব। এবারে আলু ও মাংসের সাথে গ্রেভিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমেই 10 মিনিটের জন্য কষিয়ে নেব। এইভাবে মাংস ও আলু মশলার সাথে কষিয়ে নিলে দেখবেন মশলার ফ্লেভারগুলো ভালোভাবে মাংস এবং আলুর মধ্যে ঢুকে যাবে এবং আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসবে। দশ মিনিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, মশলাগুলো আলু এবং মাংসের সাথে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে অবধি মশলার সাথে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস জল। গ্রেভিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং হাই ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে রেখে ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আলু এবং চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো পাউডারটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আমরা আরও 5 মিনিটের জন্য হাই ফ্লেমেই ফুটিয়ে নেব। আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, গ্রেভিটা একদম মাংসের সাথে গা মাখো মাখো হয়ে এসেছে, একদম কমপ্লিট হয়ে গিয়েছে রেসিপিটি। এবারে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই আলু দিয়ে বেঙ্গলি দই চিকেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক জিভে জল আনার মতো রেসিপি আমার চ্যানেলে রয়েছে, সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।